ওদের লোক টোক ভাড়া করা লোক হইল, লোক কিছু হচ্ছিল, ওই গ্রিন্দুরের গর্তে পলায়া পলায়া আছে, অথবা না এগুলো ভাড়া করা লোক ছিল, ভাড়া নিয়ে চলে গেছে নাকি? আমাদের নেত্রী অনেক উদার এবং গণতন্ত্রী মনা এবং উদার মনোভাবাপন্ন মানুষ বলে সম্প্রতি তিনি একটা মন্তব্য করেছেন যে ওরা কিন্তু জনসমর্থন কিছুটা পাচ্ছিল, ওদের লোক টোক ভাড়া করা লোক হইল, লোক কিছু হচ্ছিল। কিন্তু এই যখনই এই ধ্বংসাত্মক ওই মানুষ পুরানো এবং মানুষের জানমালের ক্ষতি সাধন করতে গেল, তখন সব এখন কই কই লক্ষ লক্ষ লোক তাদের নেতা কর্মীরা গেল কই? লক্ষ লক্ষ নেতা কর্মীদের মাঠ ভৈরা ফেলে, পল্টন ভৈরা ফেলে, ঢাকা শহর থামায় দেয়। গত 10ই ডিসেম্বর সরকার পরিবর্তন হয়, এই সকল মিথ্যাচার এই সকল নেতাকর্মী তাদের গেল কই? এখন নাই, ওই গ্রিন্দুরের গর্তে পলায়া পলায়া আছে, অথবা না এগুলো ভাড়া করা লোক ছিল, ভাড়া নিয়ে চলে গেছে নাকি? তাই এখন তারা সেই এখন তারা একটা বিচ্ছিন্নবাদী সংগঠনে রূপান্তরিত হচ্ছে, আপনারা জানেন। আমরা কিন্তু দাবি তুলেছি এই সন্ত্রাসী বিচ্ছিন্নবাদী সংগঠনের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের রাজনীতি নিষিদ্ধ করা। কারণ আমাদের যুক্তি একটা, এই দেশে কোন দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী যারা এই দেশের অস্তিত্বকে বিশ্বাস করে না তাদের তো রাজনীতি করার অধিকার নাই। এই দেশে আওয়ামী বিরোধী মতবাদ থাকতে পারে এবং ভিন্ন মত গণতন্ত্রের অলঙ্কার আমরা বিশ্বাস করি, একটা সত্যিকার অর্থে প্রগতিশীল রাজনৈতিক দল এবং উদারমনা গণতান্ত্রিক রাজনৈতিক দল সৃষ্টি হবে, যারা আওয়ামী বিরোধী হইতে পারে, ভিন্ন মতাবলম্বী হইতে পারে, কিন্তু দেশ বিরোধী শক্তি আমরা চাই না। এই দেশকে যারা মৌলবাদী দেশ এবং এই দেশের যারা ক্ষতি করতে চায় তাদেরকে এই যুব সমাজই আসলে প্রতিহত করবে। এবং সামনে যুব সমাজের অনেক কাজ, সামনে একটা নির্বাচন, এদেশের জনগণ কিন্তু এই নির্বাচনকে এবং এই তফসিল ঘোষণার পরে গতকালকে যে মনোনয়ন ঘোষণা হলো জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়েছে, জনগণ কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টির মাধ্যমে পরিবেশে ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহী, নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে আগ্রহী। এ ব্যাপারে আমাদের যুব সমাজেরও কিছু ভূমিকা রাখা দরকার। আমাদেরকেও এই যে সুন্দর উৎসব মুখর পরিবেশ, সেই পরিবেশের সাথে পরিবেশের প্রতি সম্মানবোধ থাকতে হবে। জনগণের স্পেস, জনগণের নিরাপত্তার ব্যাপারে যেমন যেভাবে আমরা সোচ্চার ছিলাম, সেভাবে এই যে নির্বাচনমুখী জনগণের যে অভিপ্রায়, সেই অভিপ্রায়ের প্রতি সম্মানবোধ রেখে এই জনগণকে আমাদের নির্বাচনের দিন নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের, এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। এবং শেষ আর একটা আমাদের করণীয় বলে আমি আমার বক্তব্য শেষ করব, সেটা হলো যে কোনো মূল্যে নিঃস্বার্থভাবে এবং নিঃশর্তভাবে ঐক্য আমাদের ধরে রাখতে হবে, ঐক্য বজায় রাখতে হবে। যেই নৌকার নমিনেশন পাবে তাকেই আমরা মনোনীত করব ইনশাল্লাহ।